आमी अपना काजेर समय आपनार पाशे थाकते पारी? तोमार मतो एकजन के पाशे पेले आमार भालो लागबे। शेन सत्यि मैडम? अच्छा ठीक आछे, बाड़ीते गिये झगड़ाटा करुन। एखन कि आमी जानते पारि हु इज द सुपारस्टार? श्रीजा सेन, ह्यूमन राइट्स एक्टिविस्ट श्रीजा सेन। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর ঘর তারপর ভুলে গেছি। আরে আবার ভুলে গেছিস? উফ রাধা, আমি এই জন্য বলি রোজ একটু করে পড়, না হলে তো ভুলে যাবি না। আর ভুলে গেলে কি হয় জানো তুমি? সরস্বতী ঠাকুর তোমার কাছ থেকে অন্য কোথাও চলে যাবে আর আসবে না, তখন তুমি সব ভুলে যাবে, সবাই বোকা বলবে, বুঝেছো? হ্যাঁ। তাহলে বা ঠিক করে বল কবিতাটা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। ছোট একসাথে ছোট বাপ, আমি আর মেজে ওখানে রান্নাঘরে খেটে মরছি আর তুই এখানে বসে এসব করছিস কেন রে? কেন, সংসার সামলানোর দায়িত্ব কি শুধুমাত্র আমার আর মেজর নাকি? আরে বাবা, আমাকে একবার ডাকলেই তো হতো, আমি চলে যেতাম, আমি একটু পড়াচ্ছিলাম ওকে। পড়াচ্ছিলিস? আচ্ছা আচ্ছা, পড়াশোনা করিয়ে কি হবে? কি হবে ওর পড়াশোনা করিয়ে? যাবে তো বিয়াতে। কি বলছো? একদম ঠিক কথা বলছি, একদম ঠিক কথা বলছি। শোনো, একে পড়াশোনা করিয়ে না, এর ভবিষ্যৎটা তুই সোজাতে পারবি না। মাথা ঘুরে মরলে ওর কিচ্ছু হবে না, যা হওয়ার তাই হবে। ভাই কি বলছো কি তুমি? কেন বলছো এগুলো? আমি বুঝতে পারছি না, আমি তো কারোর উপর কিছু চাপিয়ে দিইনি। না, তুই চাপিয়ে দিস, তুই সব সময় সবার উপর সব কিছু চাপিয়ে দিস, কারণ কারণ এই বাড়িতে যা আর অন্যান্য লোক আছে, তুই কখনো তাদের তাদের সুবিধা অসুবিধার কথা ভেবে দেখিস না। এরকম একটা মেয়ে নাকের ডগার সামনে দিয়ে ঘুরলে আমার ঘেন্না লাগে, ঘেন্না লাগে। যাস ঘেন্না? এরকম একটা মেয়ে মানে কি গো? একটু যেখানকার মেয়ে সেখানকার মেয়ের মতোই কথা বলছি আমি। গর্দি ভাই, রাধা আমার মেয়ে, আমার। আচ্ছা, রাধা এখন তোর মেয়ে হয়ে গেল কেন রে? রাধার শরীরে কি তোর রক্ত বইছে যে রাধা তোর মেয়ে হয়ে গেছে? গর্দি ভাই, তুমি নিজে একজন মা, নিজে একজন মা হয়ে তুমি কি বলছো? একটা ছোট্ট শিশু সম্পর্কে সব কি বলছো তুমি? যা সত্যি সেটাই বলছি, আর হাজার চেষ্টা করলেও এই সত্যিটাকে তুই পাল্টাতে পারবি না, কারণ হাজার চেষ্টা করলেও ওই মেয়েটার গা থেকে ওর মায়ের বদ রক্তটা তুই সরাতে পারবি না। ছোট বর্দি ভাই, দেবজিৎ সান্যালের শরীরেও কিন্তু আমাদের মায়ের রক্ত বইছে। দেবজিৎ সান্যাল কি আমাদের মায়ের মতো হয়েছে? কথা ঘোরাস না ছোট। আমি কোনো কথা ঘোরাচ্ছি না বর্দি ভাই, আমি শুধু তোমাকে মনে করে দিচ্ছি যে রাধা আমার মেয়ে আর আমি ওর মা, এটাই ওর পরিচয়। আর শোনো, রক্তের টানের চেয়ে ভালোবাসার টান অনেক অনেক বেশি, অনেক বড়, মিলিয়ে নিও তুমি সেটা পরে। আর শোনো, আমার মেয়েকে নিয়ে তুমি আর এরকম কথা কখনো বলবে না, বলবে না, আমি শুনতে চাই না বর্দি ভাই, ঠিক আছে? আমি শ্রীজা সেনের সাথে দেখা করে এসেছি। কি? হ্যাঁ মা, শ্রীজা সেন। আমার কবেকার স্বপ্ন ছিল বলো, আমি শ্রীজা সেনের ইন্টারভিউ নেব, ওকে নিয়ে আর্টিকেল লিখব। শ্রীজা সেন, তার মানে তোর তো একটা বিরাট স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ মা, একটা স্বপ্ন পূরণ হলো আমার, আমি শ্রীজা সেনকে নিয়ে আর্টিকেল লিখছি। তুই বস তো, আমাকে আগে বল কেমন কেমন দেখলি ওই শ্রীজা সেনকে? খুব সাধারণ জানো। আচ্ছা, একেবারে ডাউন টু আর্থ। হ্যাঁ, কি মারাত্মক ডেডিকেশন নিজের কাজের প্রতি, নিজের কাজকে খুব ভালোবাসে সেটারও কথার মধ্যেই বোঝা যায়। তবে এটা নয় যে আমাদেরকে শোনানোর জন্য উনি কথাগুলো বলেছেন, বেসিক্যালি মানুষটা নিজের সম্বন্ধে সেভাবে কিছু বলতেই চায় না। বুঝলাম, তা তোর প্রিয় ফিল্ম স্টারের অটোগ্রাফ নিয়ে আসিস নি, দে না দে। কি ফিল্ম স্টার? তেমন বাচ্চাদের মতো লাফালাফি করছিস, যে কেউ তোকে দেখলে বলবে তুই কোনো বিখ্যাত ফিল্ম স্টারের সঙ্গে দেখা করে এসেছিস। মা, শ্রীজা সেনকে এত কাছ থেকে দেখা, ওর সাথে কথা বলা, এটা যে আমার কাছে কত বড় একটা পাওনা। যেভাবে উনি নির্যাতিত মহিলাদের জন্য লড়াই করেছেন, এখনো লড়াই করে যাচ্ছে,
যেভাবে দুস্থ বাচ্চাদের পাশে উনি দাঁড়িয়েছেন সেরকমটা করার মানুষের বড় অভাব মা। মা সৃজা সেনের মতো মানুষ যদি আমাদের সমাজে থাকে না মা, দেখবে আমাদের সমাজটা একেবারে পাল্টে যাবে। ও জানো উনি তো আমার ব্লগও পড়েছেন, এমনকি আমার মোমবাতি মিছিলের কথা উনি জানেন। তাই বলছে উনি আর কি বলেছেন জানো আমাকে? উনি বলেছেন আমি যেন আমার লড়াইটা থামিয়ে না দিই। ঠিক বলেছেন, লড়াইয়ের ক্ষেত্রটা আলাদা হয়। তুই তুই তোর মতো করে তোর লড়াইটা লড়ছিস, সেটারও দরকার আছে। উনি ওর মতন, তুই তোর মতন। আমার মেয়ে কারোর থেকে কম নয়, এটা আমার বিশ্বাস। হ্যাঁ রে কাছে আয়। হ্যালো ফাদার, ফাদার মি অনিরুদ্ধ, ফাদার ফাদার দিস ইজ অনিরুদ্ধ দে। আপনি যেই হন, আমার দরজায় নক না করে ঘরে ঢুকে পড়ার অডিসিটি আপনাকে কে দিয়েছে? আসলে কি জানো তো, কাজের লোক শব্দটাতে আমার একটু আপত্তি আছে। নিজের সংসারটাই যদি নিজে সামলাতে না পারি তাহলে বাইরের জগতে অত কাজ করব কি করে বলো? যাকে বলো তুমি কি জানতে চাইছো? হ্যাঁ শুরু করি। রেকর্ড করবে নাকি? হ্যাঁ কোনো অসুবিধে? না না সেরকম কিছু না, বলো কি জানতে চাও। দিদি আমরা তো আপনাকে সবে একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে চিনি, এটা আপনার জীবনের লড়াই, কিন্তু আপনিও তো একদিন শুরু করেছিলেন, সেই ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা আপনার ইন্সপিরেশন কি ছিল? একটা ঘটনা আমার জীবনটাকে এক ধাক্কায় পাল্টে দিয়েছিল জানো, আমার চিরকালের ধ্যান ধারণা সমস্ত কিছু পাল্টে দিয়েছিল, বদলে দিয়েছিল। আমার এক খুব প্রিয় বান্ধবী ছিল জানো, ওর খুব ভালো জায়গায় বিয়ে হয়েছিল, আমরা আমরা সবাই জানতাম ও খুব সুখে রয়েছে। তারপর হঠাৎ একদিন একটা খবরে আমরা সবাই চমকে উঠলাম, ওর স্বামীর বন্ধুরা ওকে রেপ করে খুন করেছে। আর সেটা কেন জানো? কারণ শ্বশুর বাড়ির লোকেরা পণ চেয়েছিল, তার জন্য চাপ দিত, আর সেটা প্রোটেস্ট করেছিল বলে ওর স্বামী তার বন্ধুদের দিয়ে ওকে খুন করিয়েছিল। আমরা বন্ধুরা খবরটা পেয়ে ছুটে যাই সেখানে, কিন্তু ওর শ্বশুর বাড়ির লোকেরা আমাদের বাধা দেয় আর বাপের বাড়ির লোকেরা আমাদেরকে ইন্টারফেয়ার করতে না করেছিল। কেন বাপের বাড়ির লোকেরা কেন স্টেপ নিতে বারণ করে?
কেন জানো? কারণ ওনারা ওনাদের দুই নাতিকে নিজেদের কাছে পেতে চেয়েছিল, আর তার জন্য শ্বশুর বাড়ি একটা শর্ত দিয়েছিল, আর সেটা কি জানো? মুখ বন্ধ রাখা। আর আমার বন্ধুর বাবা মারাও চায়নি যে বাচ্চা দুটো তাদের বাবার ওই কদর্য চেহারাটা জানতে পারুক বা দেখতে পারুক। সেদিন আমি হেরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু একটা সত্যি কথা আমি জানতে পেরেছি, জানো কি, যে এই ঘটনাটা শুধুমাত্র আমার বন্ধুর সঙ্গেই ঘটেছে তা নয়, প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো মেয়ের সঙ্গে এই ঘটনাই ঘটছে। মেয়েরা কোনো না কোনোভাবেই অত্যাচারিত হচ্ছে। আর সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করলাম যে এটাই আমার জীবনের একমাত্র ব্রত হবে, আমার জীবনের একমাত্র লক্ষ্য। ব্যাস এইভাবেই। ঈশানী, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে বুঝেছো তো, তুমি এক কাজ করো, তুমি কি সন্ধ্যেবেলা একবার আসতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা দিদি, কেন মেয়েদের উপরে এতটা আক্রোশ? কেন মেয়েদেরকে এতটা অত্যাচারিত হতে হয় বলতে পারেন? মেয়েদের দুর্বল প্রমাণ করার তাগিদে। পাছে এটা প্রকাশ পেয়ে যায় যে মেয়েরাই আসল সমাজের চালিকা শক্তি। চলো 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 পাল্টাই।